আমন্ত্রণে এসটিভির অর্থ বাণিজ্য সংবাদে সঙ্গে আছি সৈয়দ সামিউল আজম। শুরুতেই পুঁজিবাজার প্রসঙ্গ। সপ্তাহের শেষ কার্যদিবসে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইর লেনদেনে। দুপুর দেড়টা পর্যন্ত ডিএসইতে 149 কোটি 21 লাখ টাকার শেয়ারের লেনদেন হয়েছে। এ সময় প্রধান সূচক ডিএসইএক্স 4.5 পয়েন্ট বেড়ে 6203 পয়েন্ট, ডিএস30 সূচক 3.8 পয়েন্ট বেড়ে 2196 পয়েন্টে এবং ডিএসইএস বা সরিয়া সূচক 2.7 পয়েন্ট বেড়ে 1358 পয়েন্টে অবস্থান করে। এখন পর্যন্ত ডিএসইতে 291টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারে লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে 42টির, কমেছে 103টির এবং অপরিবর্তিত রয়েছে 146টির। শেষ খবর পাওয়া পর্যন্ত লেনদেনের শীর্ষে অবস্থান করছিল মুন্ডু সিরামিক ইন্ডাস্ট্রিজ, সিপার বিচ রিসর্ট অ্যান্ড স্পা, মুন্ডু অ্যাগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি, বসুন্ধরা পেপার মিলস ও জেনেক্স ইনফোসিস লিমিটেড। অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সিএসসির লেনদেনে ছিল মিশ্র প্রবণতা। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসসির সার্বিক সূচক সিএসপিআই 10.4 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 18318 পয়েন্টে। সিএসসিতে আজ 100টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। সব প্রতিষ্ঠানের মধ্যে 17টির দাম বেড়েছে, কমেছে 29টির আর 54টি দর অপরিবর্তিত রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সিএসসিতে 3 কোটি 13 লাখ টাকার শেয়ারের লেনদেন হয়েছে। এবার জানাবো অর্থ বাণিজ্যের বাকি খবর। শেয়ারবাজারে লেনদেনের গতি ফেরাতে তালিকাভুক্ত 169টি প্রতিষ্ঠানের ফ্লোর প্রাইস বা সর্বনিম্ন মূল্য স্তর তুলে নেওয়া হয়েছে। বুধবার এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানায় পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। এতে আজ থেকে এসব প্রতিষ্ঠানের শেয়ারে কোনো ফ্লোর প্রাইস থাকবে না। বিএসইসি জানায় ফ্লোর প্রাইস তুলে নেওয়া হলেও এসব প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম একদিনে সর্বোচ্চ 1% বেশি কমতে পারবে না। তবে নিয়ম অনুযায়ী এসব প্রতিষ্ঠানের দাম একদিনে সর্বোচ্চ 10% পর্যন্ত বাড়তে পারে। দেশের 141 জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ট্যাক্স কার্ড দিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সেরা করদাতাদের উৎসাহিত করতে এই উদ্যোগ নিয়েছে এনবিআর। এ তালিকায় রয়েছে সবিজঙ্গনের 6 জন তারকাও। জাতীয় রাজস্ব বোর্ড বিভিন্ন শ্রেণীতে এই বছরের সেবা প্রদান সেরা করদাতাদের তালিকা প্রকাশ করে। এবছর সঙ্গীত শিল্পী বিভাগে সেরা করদাতা হয়েছেন 3 জন, তারা হলেন তাহসান খান, এস ডি রুবেল ও কুমার বিশ্বজিৎ। অন্যদিকে অভিনেত্রী অভিনেতা বিভাগে সেরা হয়েছেন মাহফুজ আহমেদ, মেহজাবিন চৌধুরী ও পীযূষ ব্যানার্জি। 6 তারকার মধ্যে কেবল মেহজাবিন চৌধুরীর নাম প্রথমবার সেরা করদাতার তালিকায় এসেছে। অন্যরা এর আগেও একাধিকবার এই স্বীকৃতি পেয়েছেন। এই কার্ডের মেয়াদ থাকবে 1 বছর। ট্যাক্স কার্ড পাওয়া ব্যক্তিরা রাষ্ট্রীয় বিভিন্ন সুবিধা পাবেন। তাদের জন্য বরাদ্দ রাখা হবে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ, তারকা হোটেল সহ সব আবাসিক হোটেল বুকিংয়ে অগ্রাধিকার। বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে টিসিবির 3,200 মেট্রিক টন মসুর ডাল আমদানি করা হয়েছে। গত রাতে ডালের চালান বেনাপোল বন্দরের ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে এসে পৌঁছায়। চালানটি খালাস নিতে সিএনডিএফ এজেন্টকে কাগজপত্র সব দাখিল করেছে বেনাপোল কাস্টমস হাউসে। সিএনডিএফ এজেন্ট কনফিডেন্স ট্রেড অ্যাসোসিয়েটের ম্যানেজার মুর্তজা শরীফ জানান, সরকার ভারত থেকে 4,200 মেট্রিক টন মসুর ডাল আমদানি করার এলসি দিয়েছে। রাতে 3,200 টন ডাল বেনাপোল বন্দরে এসে পৌঁছেছে, বাকি 1,000 টন ডাল 2 থেকে 3 দিনের মধ্যে পৌঁছাবে। প্রতি মেট্রিক টন ডালের দাম পড়েছে 1,136.13 মার্কিন ডলার। জ্বালানি খাতে ভর্তুকি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি 3 মাস অন্তর বিশ্ববাজারের দামের সঙ্গে সমন্বয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি মন্ত্রণালয়ে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের একাধিক কর্মকর্তারা বলেন, গত 13 ডিসেম্বর মন্ত্রণালয়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। জানা যায়, জ্বালানির দাম নির্ধারণের জন্য এলপিজির দাম সমন্বয়ে মডেল অনুসরণ করার কথা বিবেচনা করছে সরকার। তিনি বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি প্রতি মাসে এলপিজির দাম নির্ধারণ করলেও প্রতি 3 মাস অন্তর জ্বালানির দাম নির্ধারণ করা হবে। এলপিজি আমদানিকারকদের খরচ ও কমিশন গণশুনানির মাধ্যমে দাম চূড়ান্ত করা হবে। এখন প্রতি মাসে শুধু এলপিজির দাম সমন্বয় করা হয়। জামালপুরের সরিষাবাড়িতে অবস্থিত যমুনা সার কারখানায় জেএফসিএল দীর্ঘ 6 মাস বন্ধের পর উৎপাদন চালু হয়েছে। কারখানা সূত্র জানায়, চলতি বছরের 21 জুন টিটা ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। এতে অ্যামোনিয়া ও ইউরিয়া সার উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়। কারখানার সংশ্লিষ্ট হাজার হাজার শ্রমিক কাজ হারিয়ে টানা 6 মাস
মানবেতর জীবনযাপন করে। অপরদিকে মূল্যবান যন্ত্রাংশগুলো পুরোপুরি অকেজো হওয়ার শঙ্কাও দেখা দেয়। গ্যাস সরবরাহের দাবিতে যমুনা সার কারখানার শ্রমিক কর্মচারীদের মানববন্ধন করে পরে গ্যাস সরবরাহ ও উৎপাদন চালুর দাবিতে শ্রমিক কর্মচারীরা নানান কর্মসূচি পালন করে। এই ছিল আজকের এসএটিভির অর্থ বাণিজ্য সংবাদে। এসএটিভির সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.satv.tv। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।